বেশ ভালো আছো। প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানতে শুরু করেছিলাম, আজকে আমরা জানব প্রশান্ত মহাসাগরের মহীসোপান সম্পর্কে। মহীসোপান সম্পর্কে যখন আমরা পড়েছিলাম, তোমাদের কি মনে আছে মহীসোপান এলাকাটি সাগরের কোথায় অবস্থিত? হ্যাঁ বন্ধুরা, মহীসোপান হচ্ছে সাগরের উপকূলীয় যে অঞ্চল, সাধারণত আমরা সেই অঞ্চলটিকেই বুঝাই। এমনকি মহীসোপানের যে সবার উপরের অংশ, সেই উপরের অংশটিকে আবার উপকূলীয় ঢালও বলা হয়। এটি সাধারণত কিছুটা অগভীর হয় এবং এর বিস্তৃতি প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত থাকে। এবং কিন্তু মহীসোপানের বিস্তৃতিটি কিসের উপর নির্ভর করে সেটি কি তোমাদের মনে আছে? মহীসোপানের বিস্তৃতিটি নির্ভর করে সেই সাগরের তীরে যে স্থলভাগ রয়েছে, সেই স্থলভাগে কোনো উচ্চভূমি রয়েছে কিনা। ধরো কোনো ধরনের উচ্চভূমি যদি থাকে, মালভূমি কিংবা পাহাড়, তাহলে মহীসোপানের পরিমাণটি কমে যায়। আর যদি কোনো উচ্চভূমি না থাকে তাহলে মহীসোপানের পরিমাণটি স্বাভাবিক হয় বা অনেকটাই বেশি থাকে। প্রশান্ত মহাসাগরের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব, যদি সাউথ আমেরিকার ক্ষেত্রে আসি তাহলে এখানে একটি পর্বতশ্রেণী রয়েছে যেটিকে আন্দিজ পর্বতমালা বলা হচ্ছে। আবার যদি নর্থ আমেরিকাতে আসি এখানে কিন্তু রকি পর্বতমালা রয়েছে। এবং যদি অস্ট্রেলিয়ার দিকে আসি, এখানে অস্ট্রেলিয়ার পূর্বাংশে অর্থাৎ দক্ষিণ পূর্বাংশে আমরা একটি মালভূমি দেখতে পারি। আর এই দুই অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে আমরা দেখতে পারি পর্বতশ্রেণী। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধারণাটাই করেছ, যার ফলে প্রশান্ত মহাসাগরে মহীসোপানের পরিমাণটি কম। প্রশান্ত মহাসাগরের দিকে যদি লক্ষ্য করি তাহলে পশ্চিম তীরে বেশ কিছু মহীসোপান রয়েছে। পশ্চিম তীরের যেমন সি অফ ওকস্টোক, ওকটোস্ক সি, পিচ সাগর কিংবা দক্ষিণ চায়না সাগর, এই জায়গাগুলো সাধারণত প্রশান্ত মহাসাগরের মহীসোপানের অন্তর্গত। কিন্তু মহীঢালের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বলতে হয় প্রশান্ত মহাসাগরের মহীঢাল বেশ খাড়া এবং এর পরিমাণটি বেশ বেশি। কারণ মহীঢাল বলতে আসলে আমরা কী বুঝি? মহীঢাল সম্পর্কে যখন পড়েছিলাম তখন দেখেছিলাম মহীসোপান যখন 1 ডিগ্রি কোণে বিস্তৃতি লাভ করে এরপর এটি খাড়াভাবে নেমে যায়। এই খাড়া হওয়ার বিস্তৃতিটি এক এক জায়গায় এক এক রকম হয়। যেমন কোথাও দেখা যায় 16 কিলোমিটার, কোথাও 32 কিলোমিটার, কিন্তু এর গভীরতাটি অনেক বেশি থাকে। যেহেতু প্রশান্ত মহাসাগরে মহীসোপানের পরিমাণ অনেক কম দেখেছি, যার ফলে প্রশান্ত মহাসাগরে মহীঢালের পরিমাণটি অনেক বেশি দেখতে পারি আমরা। এবং এই ধরনের মহীঢাল সাধারণত কোনো উচ্চভূমি কিংবা খাতের সাথে যুক্ত থাকে। অর্থাৎ যেহেতু মহীসোপানের পরিমাণটি কমে যাচ্ছে, যার কারণে ধরনের উচ্চভূমি, তার ফলে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মহীঢালের পরিমাণটি বেড়ে যাচ্ছে। এই ছিল প্রশান্ত মহাসাগরের মহীসোপান এবং মহীঢাল নিয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য। এরপরও যদি কিছু আলোচনা থাকে আশা করি কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিবে এবং আলোচনায় অংশগ্রহণ করবে। ধন্যবাদ।